নমস্কার বন্ধুরা, আমি বিদিশা। আজ স্টেয়ার ফ্রাই স্কুইড নুডলস বানিয়ে দেখাচ্ছি। যদি আপনাদের কাছে স্কুইড না থাকে, তাহলে স্কুইডের জায়গায় চিকেন ব্যবহার করেও এই নুডলসটা বানিয়ে নিতে পারেন। এখানে প্রায় 250 গ্রাম স্কুইড নিয়ে নিয়েছি। এটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। এবার অন্য একটা পাত্রে আমি জলের মধ্যে 1 চা চামচ নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 প্যাকেট নুডলস। নুডলসটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার অন্য একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এটা বেশ লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, এটাও 1 টেবিল চামচ নিয়েছি। আদা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে একে একে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর, 2 টেবিল চামচ ক্যাপসিকাম, বিনস দিচ্ছি 1/4 কাপ আর বাঁধাকপি দিচ্ছি 1/2 কাপ। এগুলোকেও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 7 মতো নুন। যেহেতু স্কুইডে অলরেডি নুন দেওয়া আছে, এটা কিন্তু একটু দেখে দিতে হবে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা স্কুইডগুলো। যারা চিকেন দিয়ে করবেন, এই সময় চিকেনটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ আর টমেটো সস 2 টেবিল চামচ। সবসময় বাজারে যেহেতু স্কুইড পাওয়া যায় না, তাই আমরা চিকেনের অপশনটা পাশাপাশি রাখবো। এবার দিয়ে দিচ্ছি জল। এটা আমি সয়া সসের বাটিতেই নিয়েছি, তাই রঙটা এরম লাগলো। এবার এটা সাইড করে রেখে নুডলসটা তৈরি করে নেব। এর জন্য একটা কড়াই গরম করে তাতে 1 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটা। বাটারের মধ্যে এটাকে একটু ভেজে নেব। স্প্যাচুলা দিয়ে বেশ অসুবিধা হচ্ছে, তাই একটা ফোক আর স্প্যাচুলা দুটোর সাহায্যে এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 7 মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এটা অপশনাল। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নুডলসটা খানিকক্ষণ ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্কুইড, যেটা আমি রান্না করে রেখেছিলাম। এটা পুরোটা একবারে না দিয়ে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে রান্না করলে নুডলস একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগে, সেটা স্কুইড দিয়ে হোক বা চিকেন দিয়ে। এরকমই নিত্য নতুন সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।